শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষমতায় থেকে কি করেছেন ভারতীয় মন্ত্রীকে এই প্রশ্ন করাই যুবককে থাপ্পড় এবং গণপিটুনি। এবার দশ আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে তালেবান, তাদের মধ্যে রয়েছে ভারত, চীন এবং রাশিয়াও। নতুন আরও চারটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো হামাস। কাশ্মীরে বন্দুকযুদ্ধে সেনা সদস্য সহ নিহত অন্তত তিনজন। ভারত ও নেপালে বন্যা এবং ভূমিধসে 116 জনের মৃত্যু। এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবং সবশেষ থাকছে শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন, আসছে কঠোর আইন। শিরোনাম এবার চলুন বিস্তারিত জানা যাক। গত কয়েক বছর ক্ষমতায় থেকে কি করেছেন প্রশ্ন করায় এক যুবককে একের পর এক কিল ঘুষি থাপ্পড় মারলেন ভারতের এক রাজনীতিবিদ। শুধু তিনিই নয়, মারধরে অংশ নিয়েছেন পাশে থাকা পুলিশ সহ অন্য সমর্থকরাও। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, অভিযুক্ত নেতার নাম যোগিন্দ পাল, তিনি পাঞ্জাব বিধানসভায় কংগ্রেস দলীয় সদস্য। ভিডিওতে দেখা যায় যোগিন্দ্র পাল পাঠানকোট জেলায় ভুয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। এ সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক কিছু একটা বলে তার দৃষ্টি আকর্ষণ করেন। তবে তখন তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বক্তব্য অব্যাহত রাখেন MLA যোগিন্দর। এরপরে এক পুলিশ কর্মকর্তা ওই যুবককে অনুষ্ঠানস্থল থেকে চুপচাপ বের করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই যুবক কথা বলতেই থাকেন। এক পর্যায়ে তিনি চিৎকার করে নেতার উদ্দেশ্যে বলেন, আপনি সত্যিই কি করেছেন? তখন কংগ্রেস নেতা শান্তভাবে ওই যুবককে ডাকেন। যুবক কাছে গেলে প্রথমে তার হাতে মাইক্রোফোন তুলে দেন, এরপর আচমকা চোর থাপ্পড় মারতে শুরু করেন। এ সময় যে পুলিশ কর্মকর্তা যুবককে সরিয়ে নিতে চেয়েছিলেন তিনিও মারধরে যোগ দেন, এমনকি পাশে থাকা লোকজন যুবককে কিল ঘুষি মারেন। শেষ পর্যন্ত আরেক পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে যুবককে গণপিটুনির হাত থেকে রক্ষা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রান্দোয়া বলেছেন, একজন MLA এই ধরনের আচরণ করা উচিত হয়নি, কারণ আমরা জনগণের প্রতিনিধি এবং তাদের সেবা করার জন্য এখানে এসেছি। আফগানিস্তানের নতুন তালেবান সরকারেরা দশ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। মস্কোতে অনুষ্ঠিত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় এবং মানবিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সহায়তার জন্য জাতিসংঘ দাতা সম্মেলনে তারা তালেবানকে সমর্থন করবে। বুধবার রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ইরান এবং সাবেক সোভিয়েত মধ্য এশিয়ার দেশ কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান এই সমর্থন ব্যক্ত করে। দেশগুলো দেশটির পুনর্গঠনে সহায়তা দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব এই ধরনের একটি সম্মেলন আয়োজন করারও আহ্বান জানান। দেশগুলো জানায় গত 20 বছর ধরে দেশটিতে যেসব দেশের বাহিনী উপস্থিত ছিল তাদের ওই প্রধান বোঝটি বহন করতে হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। তারা 2001 সালের 11 সেপ্টেম্বর আফগানিস্তানে হামলা চালায় আর তাদের আকস্মিক প্রত্যাহারের ফলে আগস্টে তালেবান বাহিনী পুরো দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ওয়াশিংটন ক্যাটাগরি সমস্যার কথা উল্লেখ করে এই সম্মেলনে যোগ দেননি, তবে ভবিষ্যতে আলোচনায় যোগ দেবে বলে জানিয়েছেন। রাশিয়ার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে এবং তারা বলেছে আফগানিস্তানে সংঘাত সৃষ্টি হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে আঞ্চলিক স্থিতিশীলতার সৃষ্টি হতে পারে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আরও চারটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। হামাসের টুইট পেজে বলা হয়েছে বুধবার খুব ভোরে চারটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। সামরিক শক্তি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল দাবি করে আসছে যে তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা হয়েছে, কিন্তু বাস্তবে 12 দিনের ওই আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি। এর আগে শুক্রবার হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসাম ব্রিগেড জানান তারাও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, তবে নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সম্পর্কে তারা কিছুই জানায়নি। হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ কয়েক মাস আগে জানিয়েছিলেন ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পরেই তারা ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করেছেন।
দক্ষিণ কাশ্মীরের সুপিয়ান এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় বিচ্ছিন্নবাদীদেরও দুই সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, নিহত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে একজন আদিল ওয়ানি নামে পরিচিত, সে উত্তরপ্রদেশের শাহানাপুরের একজন কাঠ মিস্ত্রি হত্যায় জড়িত ছিল। কর্মকর্তারা জানান, সুপিয়ান জেলার দ্রাগাথ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির জন্য তথ্য পেয়ে জায়গাটিতে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারপর চালানো হয় তল্লাশি অভিযান। এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করলে তল্লাশি অভিযান বন্দুকযুদ্ধে পরিণত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ফলে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের দুজন নিহত হয় বলে জানা গেছে। কাশ্মীরের পুঞ্জের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য গত 10 দিন ধরে ব্যাপক অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ভারত ও নেপালের কয়েকদিনের ভয়াবহ বন্যা এবং ভূমিধসে 100-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে, আরও অনেক নিখোঁজ রয়েছেন। ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েকদিনে 46 জনের মৃত্যু এবং 11 জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালায় মুখ্যমন্ত্রী পিনারায় বিয়াজন বলেছেন, সেখানে 39 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি এবং কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার ভোরে নৈনতিকাল অঞ্চলে পৃথক 7টি ঘটনায় কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি স্থাপনাও ধ্বংস হয়েছে। স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা AFPকে জানান, নিহতদের মধ্যে 5 জন একই পরিবারের। ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, গত তিন দিন ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে 31 জনের মৃত্যু হয়েছে এবং 43 জন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, এখনও বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ২০১৯ সালের পর আবারও সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCN আজ বুধবার একটি প্রতিবেদনে এই তথ্য জানায়। KCN জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি উন্নত নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রযুক্তি সমৃদ্ধ। এদিকে গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, পূর্ব সাগরে জাপান উপকূলের কাছে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী আরও জানায়, ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 450 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ 60 কিলোমিটার উপরে উঠতে পারে। উল্লেখ্য, কয়েক সপ্তাহে বেশ কয়েকটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশ। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে শব্দের চেয়েও দ্রুতগতি সম্পন্ন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব পরীক্ষার মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আন্তর্জাতিক বিধিনিষেধ অমান্য করেছে দেশটি বলে অভিযোগ করেছে। শ্রীলঙ্কায় সরকার একটি খসড়া আইন অনুমোদন করেছে, যেখানে সে দেশে গরু জবাই নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। দেশটির সরকার বলছে, এই নিষেধাজ্ঞার ফলে শ্রীলঙ্কায় গবাদি দুগ্ধ শিল্প উপকৃত হবে। মন্ত্রিসভায় প্রস্তাবটি পাশ হওয়ার পর খসড়া আইনটিকে অনুমোদনের জন্য এখন সংসদে তোলা হবে। সমালোচকদের উদ্ধৃত করে BBC সংবাদদাতা জানাচ্ছেন, শ্রীলঙ্কায় সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে এই আইনটি তৈরি করা হয়েছে, কারণ তারাই গোমাংসের প্রধান ভক্ষক। শ্রীলঙ্কায় কট্টরপন্থী সিংহলি বৌদ্ধ গোষ্ঠীগুলো গোমাংস নিষিদ্ধ করার সরকারি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। শ্রীলঙ্কায় একটি বৌদ্ধ সংখ্যাগুরু দেশ, জনসংখ্যায় 70% লোক এই ধর্মের অনুসারী, কিন্তু দেশের বেশিরভাগ মানুষই মাংসাশী। তবে বৌদ্ধদের একাংশ গুরুকে পবিত্র জ্ঞান করেন এবং তারা গোমাংস খাওয়া থেকে বিরত থাকেন। তবে সে দেশের জনসংখ্যার 10% মুসলমান, তারা সহ খ্রিস্টান কিছু বৌদ্ধ এবং হিন্দুরাও গরুর মাংস খান। সরকারের সমালোচকরা বলছেন, শ্রীলঙ্কায় গোমাংসের ব্যবসা এবং হালাল সার্টিফিকেশন নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে, ফলে এরাই এই প্রস্তাবিত আইনের ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গরুর জবাই বন্ধ করার পক্ষে বিভিন্ন দল অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, কৃষিকাজ এবং দুগ্ধ শিল্পের জন্য প্রয়োজনও গরু দেশে নেই। শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধ করার প্রস্তাব প্রথমে উঠেছিল 2009 সালে। সে সময় একজন সংসদ সদস্য বিজেদাতা রাজা পাকসে এই সংক্রান্ত একটি প্রস্তাব সংসদে তুলেছিলেন, তবে সেই সময় প্রস্তাবটি সংসদে গৃহীত হয়নি।
আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।